ভোট প্রচারে ফের উত্তপ্ত কোচবিহার। ঘুঘু মারিতে নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহর অনুগামীদের যে তুলকালামের ছবি, সেই ছবি দেখেছেন? দুপক্ষের কনভয়ে হামলার অভিযোগ শুনেছেন? হামলায় জখম দুপক্ষের বেশ কয়েকজন, একে অপরকে নিশানা করছে উদয়ন আর নিশীথ। আর তা নিয়ে দেখুন জোর টক্কর। চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস উদয়ন গুহর নামে দেওয়া হচ্ছিল। পিছন মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করল। গাড়ির কাজ এটা দেখে কি মনে হচ্ছে? গাড়ির কাজটা তো বাসের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে। বিজেপির মিছিল থেকে নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে পরিষ্কার ওর প্ররোচনায় মদতে ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে, আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ির থেকে মেরে তাকে মারা হয়, প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান। এবং ওই যখন ওর খান থেকে পেছন থেকে খবর এলো, সাথে সাথে শুরু হলো পিঠের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান। পিছন মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো, এর কোনো মানে হয়? আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে, এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা, সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আর একটা প্রেসের লোকাল প্রেসের কোনো গাড়ি ছিল, সেই গাড়িকেও ভাঙচুর করেছে। এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে। উদয়ন গুহ কত বড় গুন্ডা, তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ, জাগ্রত জনতা এর জবাব দেবে। ৪৫,০০০ কোটি টাকা দেওয়ার পরেও এ রাজ্যে তৈরি হয় না আবাসের বাড়ি। কারোর বাড়ি উড়ে যায় ঝড়ে, কেউ হাত জোর করে কাঁদে বিজেপি প্রার্থীর সামনে। কি ছবি? রাজ্যে দুর্নীতির ছবি। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। দোরগড়ায় লোকসভা নির্বাচন, নির্বাচনের আগে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি। চাল চুরি, কয়লা চুরি, আবাসের ঘর চুরির সঙ্গে নতুন ইস্যু সন্দেশখালি। সোমবার উত্তরবঙ্গের পরপর দুটি স্বর্ণসভা থেকে সবকটি ইস্যুতে শাসক দলকে বিঁধলেন শুভেন্দু। নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি পরিদর্শনের পর শীতলকুচিতে জনসভা করেন শুভেন্দু। সেখান থেকে নিশীথ প্রামাণিককে 2019 তুলনায় 3 গুণ মার্জিনে জিতিয়ে আনার ডাক দেন তিনি। একই সঙ্গে সন্দেশখালীর বদলা নেওয়ার কথাও শোনা যায় বিরোধী দলনেতার গলায়। মার্জিনটা ট্রিপল করবেন তো, 54 না কত ছিল না গতবারে, মাত্র 15 দিনের প্রস্তুতি, এবারে তো 2.5 মাসের প্রস্তুতি, 1.5 লাখ পেরোবে তো, আরো বাড়াবেন তো, নিশ্চিত তো, না জাগিলে হলো না, এ বিশ্ব জাগে না, এত মা এসেছে, মায়েরা এসেছে, দেবী শক্তি এসেছে, শক্তি স্বরূপারা এসেছে, এরা সবাই সন্দেশখালীর বদলা নেবে 19 এপ্রিল ইভিএমে। গতকাল ফের নিশীথ প্রামাণিকের মিছিলে হামলার অভিযোগ ওঠে, সে বিষয়ে উদয়ন গুহকে একহাত নেন শুভেন্দু। আরে গুন্ডা উদয়ন গুহ, বিরাট নেতা উদয়ন গুহ, গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্মনের মৃত্যু? ভুলেছেন নাকি? ভুলেছেন নাকি? আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল, ভুলে যাননি তো? ভুলে যাননি তো? এই জনসভার মঞ্চ থেকে ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের উপর হামলা নিয়ে শাসক দলকে হুঁশিয়ারি দেন নিশীথ প্রামাণিক। 2021 নির্বাচনের পরবর্তী সময়ে যে অত্যাচার সমগ্র বাংলা জুড়ে চলেছে, সমগ্র শীতলকুচি জুড়ে চলেছে, শীতলকুচির মানুষ
ভারতীয় জনতা পার্টির মানুষ শীতলকুচির সাধারণ মানুষ সেই অত্যাচারের কথা ভুলে যায়নি, সেই অত্যাচারটা মনের মধ্যে রেখেছে, সেই হিসেবটা মনের মধ্যে লিখে রেখেছে। আর 2024 এই নির্বাচনের পর যখন ফল প্রকাশ হবে, ফল প্রকাশ হবার পর মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের এই দুষ্ট ছেলেরা যেখানেই থাকুক না কেন, শীতলকুচির মানুষ তাদেরকে খুঁজে বের করবে, এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারব না। শীতলকুচির পর মনোজ ডিগ্গার সমর্থনে তুফানগঞ্জ সভা করেন শুভেন্দু। সেখান থেকে পিসি ভাইপোকে বিসর্জনের ডাক দেন তিনি। আমাদের সব বিটে যাবে 23 বিকালবেলা, তারপর ডায়মন্ড হারবারে পড়বো, আমরা সব রেডি। ওটা রাজ্যের 100,000 বিজেপি কর্মী রেডি আছে, দক্ষিণ কলকাতা আর ডায়মন্ড হারবার। পিসিআর ভাইপোর নাকের জল চোখের জল যদি না করিয়ে দিতে পেরেছি, আমরা মোদিজির সেনা নয়। নরেন্দ্র মোদী বাংলা এসে টার্গেট বেঁধে দিয়েছেন 42-এ 42, তাই সমতল থেকে পাহাড় ছুটছেন বিরোধী দলনেতা। লক্ষ্য একটাই, দলীয় প্রার্থীদের জিতিয়ে আনা। সূর্য অস্তমিত প্রবল রৌদ্রকে উপেক্ষা করে আপনারা এই সভা কানায় 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 ভরিয়ে দিয়েছেন। রিপাবলিক বাংলা হয়েছে লোকসভা ভোটের প্রচার, তার মধ্যেই তাল কেটেছে টর্নেডো, ঝড়ের তাণ্ডবে লণ্ড ভণ্ড উত্তরবঙ্গের একাংশ, ঘর হারিয়ে কাঁদছেন মানুষ, রাতারাতি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী, দিলেন পাশে থাকার আশ্বাস, কিন্তু আগের প্রতিশ্রুতির কি হলো, কোথায় গেল পাকা বাড়ি, প্রশ্ন করছেন দুর্গতরা। দেখুন, টর্নেডো দেখিয়ে দিল উত্তরবঙ্গের উন্নয়নের কঙ্কাল সার চেহারা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বেশ কয়েক হাজার মানুষ মাথার ছাদ হারিয়ে পথে, খড়কুটোর মতো উড়ে গিয়েছে শয়ে শয়ে কাঁচা বাড়ি, শেষ সম্বলটুকু হারিয়ে হাহাকার পরিস্থিতি। মানুষের অভিযোগ, পাকা ঘরের জন্য আবাসের আবেদন করেও নাকি মেলেনি সরকারি পরিষেবা। না কিছু পাইনি তো, দেওয়ার আশ্বাস দেয় না। কতদিন ধরে এই সমস্যা? মোটামুটি 3-4 বছর থেকে ঘর দেয়, ঘর তো দিচ্ছে না, দেখা যাচ্ছে মানে মাটির ঘর, বাঁশের বেড়া দিয়ে থাকছেন। হ্যাঁ, সরকারিভাবে কোনো ঘর পেয়েছিলেন? না, কিছু পাইনি। আবাস যোজনা আবেদন করেছিলেন? করেছিলাম, পাইনি। কেন পান নাই? গ্রাম পঞ্চায়েত কি বলছে? আমরা কিভাবে আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন? না, কোনো আবাস যোজনা বাড়ি পাইনি। আবাস যোজনার বাড়ি পেলে কি ক্ষতি কিছুটা কম হতো? পাকা বাড়ি থাকলে কি বলবো দাদা, কি কি বলবো, ওগুলো কি বলার মতো কোনো আমার রাস্তাই নাই। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লক্ষ লক্ষ পাকা বাড়ি করে দেবেন, তা কি আদৌ হয়েছে? টর্নেডো বিধ্বস্ত মানুষগুলির কান্না বলছে কিছুই হয়নি। তারা বলছেন পাকা ঘর হলে এই অবস্থা হতো না। পাকা বাড়ি হলে আজকে এই ঘটনা ঘটতো না? আবাস যোজনার টাকা পেয়েছেন? না, এখন আবাস যোজনার টাকা পেয়েছেন আপনারা? না না, আমি কেউ আবাস যোজনার টাকা পাইনি। এদিন অবশ্য আরো একবার রাতারাতি ঘটনাস্থলে পৌঁছে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, এবং প্রশাসন তাদের যাবতীয় কাজ, ঘর বাড়ি থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে রিলিফ দেওয়া থেকে শুরু করে বাদ বাকি আরো কিছু যে সমস্ত সহযোগিতা করবার, সেগুলো প্রশাসন তাদের সময় মতো করে দেবে। কিন্তু আদৌ কি পাশে দাঁড়িয়েছেন উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর? সারা রাত সাহায্য পায়নি ঘর বাড়ি হারানো মানুষগুলো, এক মুঠো মুড়ি ও জল খেয়ে থাকতে হয়েছে। শুভেন্দু অধিকারীর কাছে কান্নায় ভেঙে পড়েন ঘর হারারা। 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে গত 10 বছরে,
এবং 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে 45,000 কোটি টাকা। আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন, তারপরেও এই অবস্থা দেখুন, এই 3টে গ্রামে 800 বাড়ি গেছে, এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কুমারগ্রাম, বহু জায়গায় ঘটেছে কয়েক হাজার বাড়ি ধ্বংস হয়েছে। ঘর না পাওয়ার যন্ত্রণা শুধু কি রাজ্যের উত্তরে, রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ কাঁদছেন। এর আগে আবাস না পেয়ে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের সামনে কান্নায় ভেঙে পড়েছেন মানুষ। এত মানুষ কাঁদছেন কই, মুখ্যমন্ত্রী তো যাচ্ছেন না, মাসের পর মাস কেঁদেছে সন্দেশখালী, মুখ্যমন্ত্রী তো সেখানেও যাননি। এখন যেহেতু কড়া নাড়ছে লোকসভা ভোট, তাই সেখানে রাতারাতি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর রাতারাতি এই উত্তরবঙ্গ সফর কি ভোটের গিমিক নয়? রিপাবলিক বাংলা।